আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। যথারীতি আপনাদের জন্য আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগের থিমটা একটু আলাদা হবে। আজকের ব্লগে একটা টিউটোরিয়াল বলতে পারেন আমাদের হাউসওয়াইফদের জন্য। ডাইনিং টেবিল সাজাতে গিয়ে আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি, বা দেখা যায় ডাইনিং টেবিলে যে কাজগুলো করা উচিত সেগুলো করছি না, বা যে কাজগুলো করা উচিত না সেগুলোই করছি। তো প্রথম প্রথম দেখা যায় সব গৃহিণীরই এই ভুলটা হতে পারে, বাট আস্তে আস্তে সকলেই হয়তো জেনে যান বা শিখে যান। আজকে আমি আপনাদের সাথে সেরকম কিছু বিষয় শেয়ার করব যেগুলো ডাইনিং টেবিলে হয় একদমই করা উচিত না, বা মাস্ট অবশ্যই করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে যে ভুলটার কথা বলবো, অনেকেই করেন যে ডাইনিং টেবিলে ভাতের হাঁড়ি কিংবা পাতিল কিংবা কড়াই প্যান এগুলো সহ খাবার পরিবেশন করে ফেলেন, যেটা খুব খুব খুবই খারাপ একটা জিনিস। আমার দৃষ্টিতে এটা বলবো, আমার কাছে এতই খারাপ লাগে এই পরিবেশনটা। খাবার এত সুন্দর করে তৈরি করছেন, অথচ পরিবেশনের সময় এভাবে হাঁড়ি পাতিল সহ টেবিলে সাজিয়ে দিচ্ছেন, এটা কেমন দেখা যায়? একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। সো এমনভাবে ডাইনিং টেবিল সাজানো দেখলে অনেকেরই রুচিতে বাড়তে পারে। সো সবসময় আমরা চেষ্টা করব ডাইনিং টেবিলটাতে যে আমাদের পাত্রগুলো আছে, বোল আছে বা রাইস ডিশ আছে, তরকারির জন্য ডিশ আছে, সেগুলোতে খাবারটা পরিবেশন করতে, হাঁড়ি পাতিল সহ কখনোই ডাইনিং টেবিলটা না সাজাতে। আরও একটা কথা বলছি, কেউ আবার ভিডিওটা দেখে হার্ট হবেন না, কষ্ট পাবেন না। যে কথাগুলো আমি বলছি জেনারেলি ওগুলো কিন্তু অনেকে পছন্দ করেন না, আর যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি আমি এগুলো ফলো করি। হয়তো অন্যদের চেয়ে বেটার করতে পারি না, বাট আমি আমার ওয়েতে অনেক ভালোভাবেই করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে পছন্দ হবে। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করার সময় শুধুমাত্র না, যে কোনো সময় আমাদের পানির জগ কিংবা এভাবে বোতলে পানি ভরে রাখা উচিত। আমি এই পানিগুলো সেদ্ধ করে তারপর ফিল্টার করে সবসময় আমার যে বোতল আছে বা জগ আছে ভরে রাখি, কেননা পানি আমাদের একটা বেসিক নিড, যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই সবসময় যেন হাতের কাছে পাই। অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিলে আমরা খাবার পরিবেশন করেছি কিন্তু গ্লাস নেই কিংবা গ্লাসে পানি নেই, যেটা আসলে দেখতেও অনেকটা খারাপ দেখা যায়। অনেক সময় খাবার সময় পানি খাওয়ারও প্রয়োজন পড়ে, পানি কাছে না পেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো মাস্ট ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের সময় গ্লাস রাখতে হবে, প্লাস তার মধ্যে পানিও দিয়ে রাখতে হবে। পানি দিয়ে না রাখলেও নর্মালি গ্লাস রাখলেও চলে। আর একটা প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে সল্ট পট। সল্ট পট আমি সবসময় বলবো সল্টটা অ্যাভয়েড করার। তারপর আমাদের ইসলামে নিয়ম আছে খাবার খাওয়ার পূর্বে কিনা আঙ্গুলে একটু সামান্য লবণ নিয়ে মুখে দিতে, এটা নাকি সুন্নত আমি শুনেছি। যারা লবণ ছাড়া খেতে পারেন না তারা ভাজা লবণ খাওয়ার চেষ্টা করবেন, যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, তারপরও না পারলে ভাজা লবণটা খাবেন। আর চেষ্টা করবেন সল্ট পটের ঢাকনাটা এভাবে ঘুরিয়ে রাখতে, যেন লবণে কোনো প্রকার বাতাস না লাগতে পারে, তাহলে লবণটা গলে যাবে না। ডাইনিং টেবিলে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে আমরা খাওয়ার পর ডাস্ট ফেলার জায়গাটা দেই না। খাওয়ার সময় তো বিভিন্ন ধরনের মাছের কাঁটা বলি বা অনেক ধরনের ডাস্ট থাকে যেগুলো আমাদের ফেলতে প্রয়োজন হয়, কিন্তু যদি এই জিনিসটা ডাইনিং টেবিলে না থাকে খুবই খারাপ দেখা যায় আর অনেক প্রবলেমও করে। চাইলে আপনারা দুটাও রাখতে পারেন, তিনটাও রাখতে পারেন, ডাইনিং টেবিলের আকার বুঝে। যদি ডাইনিং টেবিলটা বড় হয় দুটা রাখবেন কিংবা তিনটা রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টিস্যু। আমার ডাইনিং টেবিলটা ছোট, তাই টিস্যুটা আমি ডাইনিং টেবিলে না রেখে পাশে আমার একটা ছোট টেবিল আছে সেখানে রেখে দিই, অনেক সময় প্রয়োজন পড়ে। যাদের ডাইনিং টেবিল বড় তারা অবশ্যই ডাইনিং টেবিলের মাঝে এই টিস্যুটা রাখবেন। খাওয়ার সময় অনেক ক্ষেত্রে টিস্যুটার প্রয়োজন পড়তে পারে, তখন খোঁজাখুঁজি না করে দৌড়াদৌড়ি না করে সামনেই যদি থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, আর আপনার পরিবেশনটা যত ভালো হবে একজনের কাছে আপনার ইমপ্রেশনটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। ডাইনিং টেবিলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চামচ। বিভিন্ন খাবারে বিভিন্ন সাইজের চামচের প্রয়োজন পড়ে, তো আমরা চা চামচ, টেবিল চামচ আর কাঁটা চামচ সবগুলোই রাখবো, এভাবে ধুয়ে যে যেটা প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে, বা যখন আমরা খাবার পরিবেশন করব তার আগে যদি এভাবে ধুয়ে সামনে রেখে দেই, খাবার পরিবেশনের সময় প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করে নিলাম। আর নর্মালি যে স্পুনগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যেমন ভাতের জন্য একটা চামচ রাখতে পারেন, ভাজির জন্য একটা চামচ রাখতে পারেন, তরকারির জন্য একটা চামচ রাখতে পারেন, আবার ডালের জন্য আলাদা করে চামচ রাখতে পারেন। এগুলো ধুয়ে এভাবে সামনে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে, খাওয়ার সময় এটা নেই সেটা নেই বলে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, আর আপনার প্রেজেন্টেশনটা কিন্তু সুন্দর হলে সেটা আপনারই ভাবমূর্তির বাহ্যিক প্রকাশ পাওয়া যায়। ডাইনিং টেবিলের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ম্যাটগুলো।
এই ম্যাটগুলো গরম খাবার রাখার জন্য খুবই বেশি কাজে লাগে। আমি তো সবসময় এই ম্যাটগুলোর উপর গরম খাবার রাখি। আমি যখন কোনো খাবার রান্না করি তখন সঙ্গে সঙ্গে সেটা পাত্রে ঢেলে নিই, যে কোনো বোলে ঢেলে নিয়ে আমি এভাবে টেবিলে রেখে দিই এই ম্যাটগুলোর উপরে। তাতে করে যেটা হয়, টেবিলের নিচে যে র্যাক্সিনটা আছে সেটা নষ্ট হয় না, আর টেবিলের র্যাক্সিনের উপরে ডাইরেক্ট গরম খাবার রেখে দিলে র্যাক্সিনটা কিন্তু গরমের তাপে গলে যেতে পারে। তো একটু সচেতনতার সাথে কাজ করলে আমরা অনেক বিষয় থেকে সাবধান থাকতে পারি, অনেক বিষয়কে অ্যাভয়েড করতে পারি। ডাইনিং টেবিলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ঝাঁপিগুলো। আমি বিভিন্ন সাইজের ঝাঁপি কিনে রেখেছি, এর চেয়েও বড়ো সাইজের পাওয়া যায়। তো এর চেয়ে বড়ো ঝাঁপির আমার প্রয়োজন পড়ে না, আমার যে কয়টা ঝাঁপি প্রয়োজন পড়ে আমি সেই কয়টা বের করে রেখেছি। আপনারা আকৃতিগুলো দেখে নিন, আরএফএলের এই ধরনের আকৃতির ঝাঁপি আপনারা পেয়ে যাবেন। আর যে কোনো খাবার, গরম খাবার সবসময় এ ধরনের ঝাঁপি দিয়ে ঢেকে রাখাটাই ভালো। গরম খাবার যদি আপনারা বদ্ধ পাত্রে ঢেকে রাখেন তাহলে খাবারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এ ধরনের ঝাঁপি দিয়ে ঢেকে রাখলে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডাও হতে পারে এবং বাতাসের মধ্যে থাকলে অনেকক্ষণ ভালোও থাকে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার এই টেবিল মোছার কাপড়টা। সবারই হয়তো টেবিল মোছার একটা কাপড় থাকে, আমি এরকম সুতি কাপড় তৈরি করে নিয়েছি। আর কাপড়টা আমি চোখের সামনে রাখি না, একটু দূরে সরিয়ে রাখি, যে আমার ফিল্টারটা নিচে ঢুকিয়ে রাখি, এরকম জিনিসটা যেন চোখের সামনে খাবার সময় না দেখা যায়, এই জন্যই সরিয়ে রাখা। আপনারাও কোথাও না কোথাও সরিয়ে রাখার চেষ্টা করবেন। আর সুতি কাপড় নেবেন যখনই টেবিলের উপর কোনো পানি পড়বে বা খাবারের কোনো অংশ বা কোনো ময়লা থাকবে, তখনই আমি ঝট করে এটা পরিষ্কার করে ফেলতে পারি। দেখতেই পাচ্ছেন আমি গরম খাবার কীভাবে ম্যাটের উপর রেখেছি, তার উপরে এরকম ঝাঁপি দিয়ে ঢেকে রেখেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখালাম। আর এই যে পাশে আমার ম্যাটগুলো রাখা আছে, আমার এরকম ছয়টা ম্যাট কিনেছিলাম, চারটা ম্যাট আমি টেবিলে রেখেছি, আর বাকি যে দুটো ম্যাট আছে আমার তোলা আছে, আমার অত লাগে না তাই আমি তুলে রেখেছি। খাবার টেবিলে অবশ্যই আপনারা এরকম একটা র্যাক্সিন দেবেন, পারলে এর চেয়েও মোটা দেবেন এবং তার উপরে সাদা কোনো কাভার দিয়ে দেবেন। ওয়াটার কালারের বিভিন্ন ধরনের র্যাক্সিনের উপরের কাভার পাওয়া যায়, তো আমার সেরকম কেনা হয় নাই যার কারণে আমি দিতে পারিনি। দিলে কিন্তু আপনার নিজের র্যাক্সিনটা যেটা আছে সেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমি এখন খাবার খাওয়ার জন্য টেবিলটা সাজিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি যে কী কী রেখেছি। আমার সব খাবারে স্পুনগুলো দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, গ্লাসে পানি দিয়ে দিয়েছি, ডাস্ট ফেলার জন্য জায়গা আছে। খাবার দেওয়ার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন ভাতটা আলাদাভাবে রাখার, আর ভাতটা যে যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে, তরকারিও যে যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে। বা আমরা অনেক সময় ফ্যামিলিতে যখন নিজেরাই গৃহিণীরা খাবার সার্ভ করি তখন কিন্তু আমাদের একটা কোয়ান্টিটি থাকে, তো সেই অনুযায়ী আমরাও সার্ভ করে দিতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে বলে ভাত সার্ভ করছি, ভাত বেড়ে নেওয়ার পর যেন এনাফ পরিমাণ ভাত বোলের মধ্যে থেকে যায়। ভাত সার্ভ করার পরই যদি আরেকবার আমরা বোলটাতে ভাত নিয়ে চলে আসি তাহলে খাবার মাঝে কিন্তু বারবার করে উঠতে হয় না। আর যখনই আমরা লেবু কিংবা সালাদ সার্ভ করব টেবিলে, অবশ্যই সেখানে কাঁটা চামচ কিংবা নর্মাল চামচ দিয়ে দেব যেন আমরা লেবুটা কিংবা সালাদটা তুলে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা খাবারে স্পুন দেয়া আছে, যেটাতে যেরকম স্পুন প্রয়োজন সেরকম দেয়া আছে। জগ রাখা আছে, সব কিছুই আমি রেখে দিয়েছি পাশে। তো আমরা এখন খাবার খেতে বসবো, আর খাবার খাওয়ার পর আমি কীভাবে টেবিলটা ম্যানেজ করি, ডেকোরেট করি, জাস্ট সেটাও আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারেই সব কিছু ফুলফিল করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং কিছুটা হলো আপনাদের হেল্প হয়েছে। খাবার খাওয়ার পর আমি যত ধরনের ময়লা থালা বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে গিয়েছি, আর আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি। আমি খুব তৎক্ষণাৎ টেবিলটা মুছে ফেলি। টেবিলটা মুছে ফেলার পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশিষ্ট যে খাবারগুলো আছে সেগুলো আমি ঝাঁপি দিয়ে ঢেকে রেখেছি এবং চামচগুলো কিন্তু রাখিনি। খাবার খাওয়ার পর আমি যে বোলগুলো থাকে সেগুলোতে কিন্তু চামচটা রাখি না, চামচটা থাকলে এই ঝাঁপিগুলো দিয়ে ভালো করে ঢাকা যায় না, একটু ফাঁকা থেকে যায় বা অনেক সময় দেখা যায় ঝাঁপিটা পড়ে যায়। তো এভাবে যদি আপনারা চামচটা সরিয়ে ধুয়ে নেন পরবর্তীতে আবার খাবার খাওয়ার সময় সে কষ্ট করে একটু চামচটা আনতে হবে, বাট এটাতেই সেফটি বেশি। অনেকের বাসায় দেখা যায় ইঁদুর, তেলা পোকা বা টিকটিকি এগুলো থাকতে পারে, একটু সচেতন হলে কিন্তু আপনারা এগুলো থেকে বাঁচতে পারেন।
দেখতেই পাচ্ছেন আমি টেবিল সুন্দর করে গুছিয়ে রেখেছি খাবার খাওয়ার পরে। আর প্রত্যেক বেলায় আমি এটা করি, আমার সব জিনিসই পরিপাটি রাখাটা আমার পছন্দ। এখন আমি থালাবাটিগুলো ধুয়ে নেব। আমি কখনোই জমিয়ে রাখি না থালাবাটি, সবসময় আমি যখন কাটটা তখনই পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। এতে করে কিন্তু এটো থালাবাটিগুলোতে ময়লা জিনিসটা কখনোই শক্ত হয়ে জমে যায় না, আর জীবাণু হওয়ার সম্ভাবনাও খুবই কম। তো মোটামুটি আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি নতুন যারা আছেন গৃহিণী আপুরা তারা কী কী করে আপনাদের টেবিলটা ডাইনিং টেবিলটা ডেকোরেশন করতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। শুরুর দিকে যখন সংসার করবেন তখন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়াও অনেক গৃহিণী আপুরা আছেন যাদের হয়তো ভুল হয়ে যায়, আমারও যে ভুল হয় না তা না, প্রথম প্রথম হয়তো আমিও ভুল করেছি। সব কিছু মিলিয়ে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।